শ্রদ্ধা জ্ঞান প্রদান করে, নম্রতা মান প্রদান করে আর যোগ্যতা স্থান প্রদান করে। আর এই তিনটি গুণ যদি মিলে যায় তো ব্যক্তিকে সর্ব জায়গায় সম্মান প্রদান করে। নমস্কার, আমি অ্যাঙ্কার কিষাণজিৎ চক্রবর্তী। আই এম এ অ্যাঙ্কার অ্যান্ড সেলফ হেল্প ট্রেনার। আজ আপনাদের সুন্দর একখানি ছোট্ট সাকসেস স্টোরি শোনাবো। একবার একটি ছোট শহরে একটি পেট্রোল পাম্পে এক ব্যক্তি খুব সুন্দর একখানি ব্ল্যাক কালারের মার্সিডিজ গাড়ি নিয়ে এসে দাঁড়ায়। আর সেই পেট্রোল পাম্পে যে ছেলেটি গাড়িতে তেল দেয়, সেই ছেলেটি সেই সুন্দর গাড়িটিকে দেখতেই থাকে। আর তখনই সেই গাড়ি থেকে সেই গাড়ির মালিক বেরিয়ে এসে ছেলেটিকে বলে যে আমার গাড়িতে 2000 টাকার পেট্রোল ভরে দেয়। তখন ছেলেটি গাড়িতে পেট্রোল ভরতে থাকে আর খুব মন দিয়ে গাড়িটিকে দেখতে থাকে। তখন সেই গাড়ির মালিক ছেলেটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি দেখছো? তখন ছেলেটি বলে, স্যার এটা আমার ড্রিম কার, আমিও আপনার মতো একদিন এই গাড়ি কিনতে চাই, আর তার জন্য আমি অনেক পরিশ্রম অনেক মেহনতও করতে চাই। তো ছেলেটির কথা শুনে তখন সেই গাড়ির মালিক তার পকেট থেকে একটি ভিজিটিং কার্ড ছেলেটিকে দেয় আর বলে, আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে শেখাবো কীভাবে বিজনেস করতে হয়। আর যদি তুমি বিজনেস করতে শিখে যাও তাহলে কয়েক বছরের মধ্যে তুমিও আমার মতো এই সুন্দর গাড়ি নিতে পারো। বলে ব্যক্তিটি চলে যায়। ছেলেটি সেই কার্ডটি নিয়ে দেখতে থাকে এবং মনে মনে সে অনেক রকম কথা ভাবতে থাকে। ভাবে, জানি না বাবা এ আমাকে কী কাজ করাবে, কোনো হয়তো 2 নম্বরই কাজের জন্য বলছে, হয়তো আমায় প্রাণেই মেরে দিতে পারে, এরকম নিউজ এখন টিভিতেও দেখা যায়, আমার যাওয়া উচিত না। বলে ছেলেটি কার্ডটা ডাস্টবিনে ফেলে দেয় এবং আবার তেল ভরতে শুরু করে দেয় এবং সে ভুলে যায়। ঠিক 3 বছর পর সেই একই জায়গায় একইভাবে সেই সুন্দর আরাকখানি ব্ল্যাক কালারের মার্সিডিজ এসে দাঁড়ায়। কিন্তু এবারে গাড়ির মালিক ছিলেন অন্যজন। গাড়ি থেকে মালিক বেরিয়ে এসে ছেলেটিকে বলে যে আমার গাড়িতে 2000 টাকার পেট্রোল ভরে দেয়। ছেলেটি তখন গাড়িটিকে মন দিয়ে দেখতে থাকে। তখন গাড়ির মালিক ছেলেটিকে প্রশ্ন করে, আচ্ছা 3 বছর আগে ঠিক এই জায়গায় ব্ল্যাক কালারের মার্সিডিজ এরম গাড়ি একটা এসে দাঁড়িয়েছিল, মনে আছে? তখন ছেলেটি বলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, আপনি কি করে জানলেন? তখন সে গাড়ির মালিক আরও বলে যে তাহলে আরও মনে আছে যে সেই গাড়ির ব্যক্তি তোমাকে একখানি ভিজিটিং কার্ড দিয়েছিল? তখন ছেলেটি বলে, হ্যাঁ হ্যাঁ পুরো মনে আছে, কিন্তু আপনি কি করে জানলেন? আমি তো সেই কার্ড ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। তখন সেই ব্যক্তি বলে, প্রথমে আমিও এই পেট্রোল পাম্পে ঝাড়ু দেওয়ার কাজ করতাম, জানি না তুমি কি হিসাবে কার্ডটি ফেলে দিয়েছিলে, কিন্তু আমি সেই কার্ড কুড়িয়ে নিয়েছিলাম। আর সেই কার্ডে দেওয়া নাম্বার, সেই কার্ডে দেওয়া নাম্বারে আমি যোগাযোগ করি এবং তার সেই ব্যক্তির কাছে যাই এবং তিনি আমাকে বিজনেস করার শেখান। আর 3 বছরে আমি এই গাড়িটি কিনে ফেলি। যদি তুমিও 3 বছর আগে সন্দেহ না করে যদি তুমি যেতে ওনার সঙ্গে কথা বলতে বিজনেস শিখতে, তাহলে তুমিও এই গাড়ি অ্যাচিভ করতে পারবে। এখান থেকে আমাদের বোঝা উচিত বন্ধু, জীবনে আমরা নিজেদের ওপরেই সন্দেহ করে ফেলি। তাই আমি বলতে চাই, 100% ফেথ অন ইউর সেলফ, নেভার গিভ আপ। মানুষকে বিশ্বাস করতে শিখুন, কারণ অপরচুনিটি সবসময় আসে না, মকায় চকা লাগাতে শিখুন। আজকের জন্য এইটুকুনি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।